দেখুন, বিষয়টা হচ্ছে রাজ্য সরকার এখন যারা রাজ্যে ক্ষমতায় আছেন, বিশেষ করে যারা মন্ত্রী হিসাবে রয়েছেন, শুধু মন্ত্রী বলে না, তৃণমূলের এই দুর্নীতি একদম নিচু স্তর পর্যন্ত চলে গেছে। পার্থবাবু এখন এই সরকারের সেকেন্ড ম্যান বা থার্ড ম্যান, আজকে তার বিরুদ্ধেও একটা দুর্নীতির অভিযোগ এসছে, বিষয়টা হাইকোর্টের বিচারাধীন, এবং তিনি সম্পূর্ণভাবে অনৈতিকভাবে সমস্ত শিক্ষকদের নিয়োগ করেছেন, যারা যোগ্য এই চাকরি পাওয়ার যারা যোগ্যতা ছিল সেই যোগ্যতাকে উনি সাইড করে রেখে অনৈতিকভাবে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে আজকে অনৈতিকভাবে তাদেরকে নিয়োগ করেছে। এবং আপনারা জানেন যে হাইকোর্ট সমস্ত নিয়োগ খারিজ করে দিয়েছে, এবং যারা টেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আজকে যাতে সুবিচার পায় তার জন্য হাইকোর্ট বিষয়টা দেখছে, এবং সিবিআই তদন্তের মানে বিষয়টা যাতে সিবিআই তদন্ত করে তার জন্য হাইকোর্ট একটা রায় দিয়েছে। তো আমরা এই হাইকোর্টের রায়ের আমরা খুশি, এবং এই দুর্নীতির পর্দা ফাঁস হোক, এবং সত্যি যদি আজকে রাঘব বোয়াল রায়ের সঙ্গে জড়িত থাকে, আমরা আশা করব বাংলার শিক্ষার মান উন্নতির স্বার্থে এবং সঠিক যোগ্যতা যোগ্য যে সমস্ত মাস্টারমশাইরা আজকে চাকরির জন্য তারা অনশনে বসে আছেন দীর্ঘদিন ধরে, রাজ্য সরকার টোটালি উদাসীন রয়েছেন, সুতরাং সমস্ত দিক বিবেচনা করে আমার মনে হয় একটা নিরসন হওয়া দরকার। যদি এই ব্যাপারে যাতে আমরা আশা করব যাতে সিবিআই সঠিক তদন্ত করবে, পার্থবাবু কেন যদি আজকে তার থেকেও বড় কেউ এর সঙ্গে জড়িত থাকে তাদেরকে যাতে সঠিক পদক্ষেপ নেওয়া যায়, তাদেরকে যাতে গ্রেপ্তার হয়, এবং বাংলার উন্নতির স্বার্থে, ছাত্রছাত্রীদের উন্নতির স্বার্থে, এবং আগামী দিনে যাতে এমন একটা রায় দিক বা এমন একটা বিচার হোক যাতে আর কেউ এই ধরনের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি করতে সাহস না পায়, তার জন্য আমরা আশাবাদী আছি হাইকোর্টের দিকে এবং সিবিআইয়ের কাছে আমরা আশাবাদী। পরবর্তী কী ধরনের পদক্ষেপ আপনারা নেবেন যদি? আমরা গতকাল মাননীয় রাজ্য সভাপতি এবং যুব মোর্চার নেতৃত্বে, আপনারা জানেন, বিকাশ ভবন আমরা ঘেরাও করেছিলাম, নিজেও ছিলাম সেখানে। মানে মনে হচ্ছে যেন ইউক্রেনের যুদ্ধের মতন পরিস্থিতি তৈরি করেছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মতন, একেবারে লাঠি সোটা নিয়ে, জল কামান নিয়ে, টিয়ার গ্যাস নিয়ে যেভাবে পুলিশ আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভের উপর ঝাঁপিয়ে পড়েছে, আমরা এর তীব্র ধিক্কার জানাই। এবং এই দুর্নীতির যদি পর্দা সঠিকভাবে ফাঁস না হয়, যদি বিচার না হয়, তাহলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। দেখুন, বিষয়টা হচ্ছে এটা আমরা চাই, আমরা তো দীর্ঘদিন ধরে চাইছি, এখন মানুষ চাইতে শুরু করেছে। যেভাবে আজকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, ভারতীয় জনতা পার্টি শুধু রাজনীতির স্বার্থে, বিরোধী রাজনৈতিক দলের হিসাবে আমরা চাইছি না, আজকে সাধারণ মানুষ, মা বোনেরা বিশেষ করে, তারাও চাইছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন ফিরে আসুক, এবং তারাও চাইছে যে এই অপদার্থ সরকার যাতে যত তাড়াতাড়ি বিদায় নেবে পশ্চিমবঙ্গ থেকে, বাংলা থেকে, তত বাংলার মানুষের মঙ্গল। শুধু ভারতীয় জনতা পার্টির করি বলে যে আমরা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বলছি তা না, সাধারণ মানুষ এখন চাইছে যত তাড়াতাড়ি এই পাপ সরকার পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে তত এই বাংলার উন্নতি হবে, এবং মা বোনেদের নিরাপত্তা সুরক্ষিত হবে, সব দিক থেকে উন্নতি লাভ করবে, এবং যুব সমাজেরও উন্নতি লাভ হবে। মোটামুটি সব জায়গায় শোনা যাচ্ছে, সব বিরোধী দলগুলো বলছে এই সরকার দেউলিয়া হয়ে গেছে, এখন দেনায় জর্জরিত। এখন এই মুহূর্তে যদি সরকার যদি ছেড়ে দেয় তাহলে সেই দায়িত্বভার আপনারা কি করে গ্রহণ করবেন? দেখুন, বিষয়টা হচ্ছে আমি আজকে তো আমাদের বক্তব্য না, আজকে মমতা ব্যানার্জি যদি সত্যি চাইতেন বাংলার উন্নতি, তাহলে কংগ্রেসের সঙ্গে প্রথম যিনি তখন মন্ত্রিসভা গঠন করেছিলেন, তখন কংগ্রেসের সঙ্গে তিনি জোটবদ্ধভাবে তিনি মন্ত্রিসভা গঠন করেছিলেন, এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণববাবু ছিলেন, তার ছেলে অভিজিৎ মুখার্জি পশ্চিমবঙ্গ সরকার, এই রাজ্য মমতা ব্যানার্জির সরকারের তাকে পরবর্তীকালে একটা প্রতিমন্ত্রী করেছিলেন। যদি সেই সময় যদি মমতা ব্যানার্জি তাকে অর্থমন্ত্রী করতেন তাহলে বাংলার সমস্যাটা মিটে যেত, সেই সময় মিটে যেত অর্থনৈতিক সমস্যা। কিন্তু মমতা ব্যানার্জি একা সব খাবো, একা সব কিছু করবো, কংগ্রেসকে শেষ করব, এই যে মানসিকতা, ভারতীয় জনতা পার্টির সঙ্গে যখন উনি ক্ষমতায় ছিলেন তখনও ঠিক একই মানসিকতা নিয়ে চলেছিলেন, একই উদ্দেশ্য নিয়ে চলেছিলেন। আজকে কিন্তু এই কংগ্রেস ক্ষমতা আসার পরে, কিন্তু কংগ্রেসের সঙ্গে যখন উনি জোট সরকার করলেন প্রথমবার 2011 সালে, তখন যদি কংগ্রেসকে যদি সঠিক মর্যাদা দিতেন, এবং সেই সময় যদি অর্থমন্ত্রী হিসেবে যদি অভিজিৎ মুখার্জিকে যদি অর্থমন্ত্রী করতেন তাহলে পশ্চিমবঙ্গের অনেক সমস্যা মিটে যেত, কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণববাবু তখন ছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি সে রাস্তায় হাঁটেননি। ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেসকে খতম করার
তিনি উদ্দেশ্য নিয়ে তিনি মন্ত্রিসভা গঠন করেছিলেন। আর আজকে কী হলো, তার ফলে আজকে সিপিএমের 2,01,96,000 কোটি টাকা বাংলার দেনা করে গেছিলো 2011 সালে বুদ্ধবাবু যখন মন্ত্রিসভা থেকে চলে যান। আজকে সেই দেনার পরিমাণ কত, 5,64,000 কোটি টাকা। আজকেও এই কদিন আগে শুনলাম 10,000 কোটি টাকা নাকি 2-1 দিনের মধ্যে আবার নাকি ঋণ নিচ্ছে মার্কেট থেকে এই শেষে, কেন মানে দিতে পারবে না, সরকার চলছে দাদাহার করে। তো পশ্চিমবঙ্গের মানুষ এখনও বুঝতে পারছে না যে এক একটা, আজকে যদি একটা শিশু বাংলায় জন্মায় তাহলে 54,000 কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্মাচ্ছে। এই রকম একটা দেউলিয়া অর্থনৈতিক অবস্থার মধ্যে তার ইনকাম করার কোনো চিন্তাভাবনা নেই, কী করে সরকারকে আজকে ঋণমুক্ত করবে তা নাই। খেলা মেলা ফিল্ম উৎসব ওই তারপরে এই বিজনেস সামিট এইসব ফালতু কাজে আছে, ক্লাবগুলোকে ইয়ে করা, মহাজির পাতা পুরোহিত পাতা, এটা কি একটা সরকারের কাজ নাকি? সরকারের কাজ হচ্ছে বেকার সমস্যা সমাধান করা, সরকারের কাজ হচ্ছে ইন্ডাস্ট্রি নিয়ে আসা। কিন্তু যেভাবে আজকে তৃণমূলের এই সব সিন্ডিকেট বাহিনী এবং তোলাবাজরা আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো কোনো শিল্পপতি এখানে হাজার সামিট করুক কোনো শিল্পপতি এখানে পা মারাবে না যতদিন এই সুনীল সরকার, ওই মমতা ব্যানার্জি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকবে। বিভিন্ন কেসে সিবিআই বিভিন্ন জায়গার থেকে, যেমন অনুব্রত মণ্ডল এখন উডবান থেকে আপনার তার নিজস্ব ফ্ল্যাট এগে থাকছে, ছবার তাকে ডাকার পরেও সে হাজির হচ্ছে না, তার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, তা আপনার কী মনে হয় এটা কী ধরনের সমস্যা হতে পারে? দেখুন, বিষয়টা হচ্ছে সিবিআই তাকে ডাকছে, নিয়ম অনুযায়ী সিবিআইয়ের ডাকে সবারই যাওয়া উচিত। ডাকা মানে এই না যে তার সে অপরাধ করে ফেলেছে বা তার কোনো রকম কোনো সে অপরাধী, ডাকতেই পারে, সবাইকেই ডাকতে পারে, সিবিআই ইচ্ছা করলে তদন্তের স্বার্থে সবাইকেই ডাকতে পারে। অনুব্রতবাবুর নিজের যে এই যতবার ডাকা আর ততবার ওনার উডবান ওয়ার্ডে ভর্তি হওয়া, এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে এর পেছনে কোনো একটা গভীর একটা মানে সমস্যা লুকিয়ে আছে। এবং তিনি যে যে দাবি করেছে যে গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন রকম যে মামলা ওর বিরুদ্ধে চলছে, তিনি যে প্রকৃত অপরাধী এবং তার কাছ তিনি সেই জন্য বিচার ব্যবস্থার মুখোমুখি হতে তিনি ভয় পাচ্ছেন, সিবিআইকে এড়িয়ে যাচ্ছেন। যদি আজকে তার সৎসাহস থাকতো, সে যদি অপরাধী না হতো, আমাকে যদি আজকে সিবিআই কোনো ব্যাপারে রাখে আমি নিশ্চয়ই যাবো, সেটা কুণালবাবুও বলেছেন যে আমাকে তো সিবিআই ডেকেছে, আমি তো গেছি, আমি তো পালিয়ে যাইনি। তো কুণালবাবুর সৎসাহস ছিল, তিনি গেছেন, তাকে সিবিআই জেরা করেছে, সুতরাং তা সে সিবিআই তাকে এখনও সেই কেস এখনও চলছে, সিবিআই এখনও তাকে ডাকেননি, উনি যাননি। কিন্তু উনি যে পালিয়ে বেড়াচ্ছেন তাতেই প্রমাণিত হয়ে প্রমাণ করে দিয়েছেন উনি যে এই অপরাধীর সঙ্গে উনি যুক্ত, এবং এর পেছনে আরও অনেক বড় মাথা আছে, সেটা অনুব্রতবাবুর এই আচরণেই পরিষ্কার হয়ে গেছে। দাদা, দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলব করেছিল, ইডি তলব করেছিল, দিল্লিতে গেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অভিযোগ জানিয়েছে যে আজ আমি এই তৃণমূল দলটা করি বলে আমাদেরকে বারবার সিবিআই ইডি দিল্লির সংস্থাগুলো আমাদেরকে ব্যাক করে পাঠাচ্ছে, নারদা সারদার টাকা যাদের নিতে দেখা গেছে তাদেরকে কিন্তু ডাক করে পাঠানো হচ্ছে না। অর্থাৎ শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীকে নারদা সারদার টাকা নিতে দেখা গেছে, তাকে একবারের জন্য কিন্তু সিবিআই ইডি ডাক করে পাঠাচ্ছে না, এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে সিবিআই কাকে ডাকবে না ডাকবে সেটা তো সিবিআই এর ব্যাপার, তো অভিষেকবাবুর কথা বা মমতা ব্যানার্জির কথা সিবিআই চলবে না। প্রধানমন্ত্রী আজকে, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে, বা শুভেন্দু আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথা সিবিআই চলবে না। সিবিআই মনে করেছেন যে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং তাদেরকে তদন্তের স্বার্থে তাদেরকে ডাকা প্রয়োজন, প্রকৃত তথ্য জানার প্রয়োজন, এর পেছনে রাষ্ট্রের যে ক্ষতি করেছে, যে অর্থনৈতিকভাবে যেভাবে আজকে সাধারণ মানুষের টাকা লুট হয়েছে, তার জন্য সিবিআই কাকে ডাকবে না ডাকবে সেটা তো সিবিআইয়ের ব্যাপার। সিবিআই নিশ্চয়ই শাসক দল বা বিরোধী দলের নেতাদের কথাই চলবেন না, তারা একটা নিশ্চয়ই তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেয়েছে, সেই জন্য সিবিআই ডেকেছে। সিবিআই ডাকলেই যে তাদের যেতে হবে, মানে ডাকলে আমি এড়িয়ে যাবো তার তো কোনো ব্যাপার নেই, তিনি যেতে পারতেন, তার সদুত্ব দিতে পারতেন। তিনি যদি দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকেন, তিনি যদি অপরাধী না হন, তাহলে সিবিআই একবার ডাকবে, দুবার ডাকবে, তৃতীয়বার ডাকবেন না, কিন্তু উনি যেতেই তারা ভয় পাচ্ছেন। কেন, জেলে গেলে তারা জানে যে তারা বেপাস কিছু কথা বলে দেবেন, সত্যি কথাটা তাদের মুখ থেকে সিবিআই বের করে নেবে এবং তাদের পরিণতি খারাপ হবে, সেই ভয়ে তারা যাচ্ছেন না। যদি আজকে তাদের ভয় না থাকতো, তারা যদি অপরাধের সঙ্গে যুক্ত না থাকতো, তাহলে নিশ্চয়ই তারা সিবিআই ডাকে সাড়া দিয়ে তারা যেত। দাদা, এমন কি হলো
আজকে বিজেপি দলের ভেতরে ভাঙন ধরে গেল, বিধায়করা পর্যন্ত পদ ছেড়ে দিচ্ছে এবং যারা ছাড়ছে তারা বলছে আমরা দলের মধ্যে থেকে আমরা কাজ করতে পারছি না, আমাদের অস্বস্তি বাড়িয়ে তুলছে, এর কারণটা কি? দেখুন, বিষয়টা হচ্ছে কি যে ভারতীয় জনতা পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মতন কিন্তু আমাদের দলের কিন্তু একটা মানে একাধিক পদ কিন্তু নিয়ে কিন্তু দলটা তৈরি নেই। আজকে তৃণমূল কংগ্রেসের যদি আজকে বিজেপির থেকে বা অন্য কোনো দল থেকে কেউ যায়, সঙ্গে সঙ্গে দেখবেন তাদের ভাইস প্রেসিডেন্ট না সেক্রেটারি করে দেবে। 50টা 100টা ভাইস প্রেসিডেন্ট আছে, আরও ওরকম 50-100 সেক্রেটারি আছে। তা আমাদের দলের একটা গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্র অনুযায়ী লিমিটেড আমাদের পদাধিকারী। তো সেই পদাধিকারী নিশ্চয়ই চেয়ার যদি 4টে থাকে, দাবিদার যদি 40টা থাকে, স্বাভাবিকভাবে 36 জন একটু অখুশি হবেন। তো আমি আশা করব যারা আজকে চেয়ার মানে দায়িত্ব পাননি, তো আরও অনেক দায়িত্ব আছেন, তাদেরকে দলের কাজের মধ্যে রাখা হবে। ইতিমধ্যে রাজ্য কমিটির অনেক ডিপার্টমেন্ট, অনেক মোর্চা আগামী দিনে ঘোষিত হবে, আরও অনেক কাজের জায়গা রয়েছে। যদি কেউ কাজ করতে চায় তাহলে সবাইকেই কাজ দেবে বলে আমি মনে করি দল। কিন্তু তা বলে আমি সামান্য একটা কিছু পেলাম না বলে আমি দল ছেড়ে দেবো বা আমি অন্য দলের জয়গান করব, এটা সঠিক কাজ হবে বলে মনে করি না। নিশ্চয়ই তাদেরকে নিয়ে দল ভাববে, যদি তাদের কাজের আগ্রহ থাকে নিশ্চয়ই আলোচনা করতে পারে দলের সঙ্গে। যারা এই ধরনের কাজ করছে দলকে অস্বস্তিতে ফেলছে, তার মানে একটা বার্তা মানুষের কাছে, নিচুতলার কর্মীদের কাছে তাহলে কি বার্তা যাচ্ছে? দেখুন, বিষয়টা হচ্ছে একটা ভারতীয় জনতা পার্টি একটা বড় পরিবার, সুতরাং নিচের তলা দেখুন অনেক কার্যকর্তা যারা লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনের আগে তারা দলে এসেছিল এবং এসেই তারা বিভিন্ন দায়িত্ব পেয়ে গেছে। এখন পার্টি এবং দায়িত্ব পাওয়ার পরেই তারা দলকে ব্ল্যাকমেলিং করে তারা অন্য দলে চলে গেছে। আপনারা জানেন সব্যসাচী দত্তর মতন নেতার নেতৃত্ব, মুকুল রায়ের মতন নেতৃত্ব, দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা সত্ত্বেও তারা অন্য দলে চলে গেছে। সুতরাং দল এখন সঠিক মূল্যায়ন করছে, যাদের দলের যারা কোনোদিনও দলকে ছেড়ে যাবে না টেস্ট করা হচ্ছে, যে তাদেরকে দলে পদ না দিয়ে তারা কতদিন দলে থাকবে বা তারা দলের শুভাকাঙ্ক্ষী কি না। যদি তারা যদি টেস্টে যদি তারা উত্তীর্ণ হয়, পরীক্ষা যদি তারা উত্তীর্ণ হয় যে না সত্যি তারা দলের সম্পদ, দলের তাদের প্রয়োজন আছে, দল নিশ্চয়ই তাদের ভাববে। একটু থামাচ্ছি, যে যেখানে দুদিন আগে পার্থিব নিয়ে যেখানে আপনার অর্জুন সিং বলেছে আমি মমতা ব্যানার্জির মঞ্চে থেকে আন্দোলন করবো, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না, কারণ অর্জুন দা এখন দলের সহসভাপতি এবং দলের উনি আমাদের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নেতৃত্ব। সুতরাং তিনি যদি আজকে কোনো মন্তব্য করেন, আমার মনে হয় ওনার এই মন্তব্যের জবাব দেওয়াটা আমার পক্ষে ঠিক হবে না। আমি তবে আমি অনুরোধ করব প্রকাশ্যে সাংবাদিকদের কাছে বা মিডিয়ার কাছে কিছু না বলে অর্জুন দার যদি কিছু বলার থাকে, আমাদের উনি একজন সাংসদ হিসাবে উনি মাননীয় রাজ্য কেন্দ্রীয় সভাপতির কাছেও বলতে পারে ওনার দাবি দাওয়া, বা ওনার বলার মতন অনেক জায়গা আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিতজি আছেন, অমিত শাহর সঙ্গেও কথা বলতে পারেন, মাননীয় রাজ্য সভাপতি আছেন সুকান্ত মজুমদার, তার সঙ্গে কথা বলে আমার মনে হয় ওনার যে সমস্যাগুলো আছে সেগুলো যদি মেটায় তাহলে সবারই মঙ্গল, ওনারও মঙ্গল, ওনার ব্যারাকপুরের মানুষেরও মঙ্গল হবে, পশ্চিমবঙ্গেরও মঙ্গল হবে এবং আমাদের সবার মঙ্গল হবে। তা না বলে যদি মিডিয়ার কাছে যদি কোনো রকম কোনো মন্তব্য করে আমার মনে হয় সেটা সবার পক্ষেই ক্ষতি। আর আমি আশা করবো শুধু অর্জুন দা না, ভারতীয় জনতা পার্টির যারা সাধারণ একটা বুস্ত স্তরে যারা কার্যকর্তা আছে তারা যাতে আজকে প্রকাশ্যে মুখ না খুলে, তাদের যদি আজকে দলের শৃঙ্খলা মেনে যদি কোনো কিছু বলতে হয় দলের শৃঙ্খলা মেনে দলের মধ্যেই ফোরামের মধ্যেই আলোচনা করা উচিত। যদি দলকে তারা ভালোবেসে থাকে প্রকৃতভাবে তাহলে মুখটা বন্ধ রেখে সঠিকভাবে তাদেরকে দলের কাজ সঙ্গে পরামর্শ করা উচিত এবং তাদের সাজেশন দেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ তাপসবাবু, যে আপনি আমাদের আপনার অমূল্য সময় বাদ করে আমাদের সংবাদ সময় দিলেন। ধন্যবাদ।